আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এটা 2020 সেপ্টেম্বর মাস শেষের দিকে, এ সময় আমার গাছে কিন্তু এখনও লাউ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমার পাঁচটার মতো লাউ আছে, বড় বড় সাইজে, এরকম সাইজে। তো আমি আজকালকের মধ্যে কেটে ফেলবো, আপনাদেরকে দেখাই যে এত সুন্দর গ্রোথ এবং খুব সুন্দর আপনার শেপটাও খুব সুন্দর হয়েছে, সাইজটাও খুব সুন্দর হয়েছে। এই লাউয়ের বয়সগুলো কিন্তু মাত্র 10 দিন, 10 দিনেই কিন্তু এই লাউগুলো বড় হয়েছে। এবছর আলহামদুলিল্লাহ আমি 65-এর মতো লাউ কাটতে পেরেছি, লাউ হয়েছে। এবং আমি অনেকেই 40-র মতো ফ্যামিলিকে আমি দিয়েছি লাউ। এখনও আমার গার্ডেনে 5টা আছে, সো এখনও কিছু ফ্যামিলি আছে যাদেরকে আমি দিব। সো আপনাদের জন্য আমার একটা মেসেজ, যারা লাউ গ্রো করেন তারাও যদি এরকম পলিথিন ব্যাগ পরিয়ে দেন, এটার মধ্যে কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি পলিথিন ব্যাগ পরানোর জন্য। কারণ এত লাউ মানে একসাথে হয়েছে, এবছর তো ওয়েদার খারাপ ছিল, সো আমি ভেবেছিলাম যে এবছর মনে হয় আমার সেরকম লাউ হবে না। প্রতি বছর আমার গার্ডেনে কিন্তু 60-70 লাউ হয়, সো এবছর যেহেতু ওয়েদার খারাপ আমি এতগুলো আশা করিনি যে এবছরও আমি 65-এর মতো লাউ মানে কাটতে পারবো, হারভেস্ট করতে পারবো। আর লাউয়ের শেপগুলো আপনারা দেখেছেন খুব সুন্দর, কিন্তু এটা আপনার এখন 3 কেজির মতো হবে এটা, আর আমি 2 দিন পরেই কাটবো। সো আপনাদের জন্য আমার মেসেজ, যে আপনারা যারা লাউ গ্রো করেন তারাও যদি এরকম পলিথিন ব্যাগ পরিয়ে দিতে পারেন লাউয়ের মধ্যে, তাহলে কিন্তু দুটো বেনিফিট আপনার হয়। একটা হচ্ছে আপনার পোকা লেগে লাউটাকে নষ্ট করে না, পোকা কিন্তু আপনার পোকা ফ্লাই আর কি, যেটা ফ্লাই কিন্তু বসে অনেক লাউ নষ্ট করে দেয়, আমার বেশ কিছু লাউ নষ্ট করে দিয়েছিল। তারপরে আসলে আমি এই পদক্ষেপটা নিয়েছি যে আমি পলিথিন ব্যাগ পরিয়ে দিয়েছি, এবং পলিথিন ব্যাগ পরানোর পরে কিন্তু প্রচুর লাউ আমি পেয়েছি। আর ঠান্ডার জন্য রাতে করে তো সেপ্টেম্বরের দিকে আপনার ঠান্ডা পড়ে, সো ঠান্ডার জন্য এটা প্রোটেক্ট করেছে আমার লাউকে, আবার মাছি যেটা পড়ে সেটাও কিন্তু প্রোটেক্ট করেছে। আর খুব দ্রুত বড় হয়, বড় হয়েছে 10 দিনেই। এই লাউটাকে দেখছেন যে এটা 4 কেজির মতো হয়েছে কিন্তু এই সাইডেরটা, সো 10 দিনের মধ্যে কিন্তু এইগুলো বড় হয়েছে। আমি এবার প্রত্যেকটা লাউ 10 দিনের ভিতরে কাটতে পেরেছি, কারণ 10 দিনের ভিতরেই লাউগুলো আমার 4 কেজি থেকে 5 কেজি পর্যন্ত হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই লাউটা ওটা 5 কেজির মতো হবে, এই 4 কেজির মতো হবে, আর এটা 3 কেজির মতো হবে। সো আমি আর 2 দিন রাখবো, তারপরে কাটবো। সো এবছর আমি আসলে এই পদ্ধতি ফলো করে অনেক লাউ ফলাতে পেরেছি, সেজন্য আপনাদেরকে বলছি, যারা দেশে বাংলাদেশে লাউ গ্রো করবেন, এবার শীতে ইন্ডিয়ায় যারা লাউ গ্রো করবেন, তারাও যদি এরকম পলিথিন ব্যাগ পরিয়ে দেন পরাগায়নের পরে, আপনারা দেখবেন যে একটা লাউ পরাগায়নের পরে যদি কিন্তু খুব দ্রুত বাড়তে থাকে একটা লাউ। তো যে লাউটা বাড়তে থাকে সেই লাউটার মধ্যে পলিথিন দিতে পারেন, আর আপনারা নিজে হ্যান্ড পরাগায়ন করার পরেও কিন্তু একটা পলিথিন ব্যাগে দিতে পারেন লাউটা আর কি, বেঁধে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর আপনার লাউটা বড় হয়। সো ভিউয়ার্স, আপনাদের জন্য আমার এটাই মেসেজ ছিল যে যারা লাউ গ্রো করবেন, কষ্ট করে যদি পলিথিন ব্যাগ পরিয়ে দিতে পারেন তাহলে খুব দ্রুত কিন্তু বড় হয়। তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এবছর আমার 65-এর মতো লাউ হয়েছে, এরকম খারাপ ওয়েদারের মধ্যেও, খুব একটা ওয়েদার কিন্তু ভালো ছিল না, আপ ডাউন করছিল ওয়েদার, এই ওয়েদারের মধ্যেও যে আমার 65 লাউ হয়েছে, আর 10 দিনের মধ্যে কিন্তু লাউগুলো হয়েছে আমার। সো এই 10 দিনের মধ্যে লাউ হওয়ার পরে আমি যখন কেটেছি, সো বাকি লাউগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়েছে, যেগুলো নেক্সটে ছিল, নেক্সট জেনারেশন লাউগুলো ছিল সেগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাউটা, এটা একটা পলিথিন ব্যাগের ভিতরে লাউটা খুব সুন্দর বড় হয়েছে, মাত্র 10 দিনে এই লাউটা বড় হয়েছে। পরাগায়নের পরে লাউটা যখন একটু বড় ছিল, আপনাদেরকে দেখাই এই যে এই লাউটা, এটা লাউ নষ্ট হয়ে গিয়েছে, বাট যখন এই সাইজের লাউটা হয়েছিল তখন আমি পলিথিন ব্যাগ দিয়েছিলাম, আর পলিথিন ব্যাগ দেওয়ার ফলে আপনার মাত্র 10 দিনে এই লাউটা এত বড় হয়েছে। সো ভিউয়ার্স, ভালো থাকবে, আশা করি আপনাদের এই ছোটো ছোটো টিপসগুলো কাজে লাগবে।